আপনি বাবরি মসজিদকে বিক্রি করে দিলেন 5 একর জমির বিনিময়ে। ইতিহাসের পাতা জুড়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এই বাবরি মসজিদকে বিক্রি করে দিয়েছিল তৎকালীন মুসলিম সমাজ 5 একর জমির বিনিময়ে। শুনি ওয়াকাফ বোর্ডকে আমি মানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনি ওয়াকাফ বোর্ড ঘোষণা করেছে নাকি শুনলাম যে বাবরি মসজিদের কেসের ইস্যুতে যে 5 একর জমি পাওয়া গিয়েছে সেখানে উন্নত মানের হসপিটাল, মিউজিয়াম ইত্যাদি তৈরি হবে। হ্যাঁ, ইন্টারনেট জুড়ে এমনই কথা ঘুরছে, জানি না সত্য কি মিথ্যা। তবে যদি কথাটা সত্য হয় তাহলে মুসলমান যারা আমরা রয়েছি তারা অনেক আনন্দে ধেই ধেই করে নাচছি। কিন্তু আমার কাছে তার কনসেপ্ট একটু ভিন্ন। ওখানে অযোধ্যায় সেটা কোনোদিনই রাম মন্দির ছিল না, ওটা ছিল বাবরি মসজিদ। আজও বাবরি মসজিদ আছে, রামের জায়গা হয়নি তাই আমরা রামকে ওখানে জায়গা দিয়েছি। একসঙ্গে মানুষ জুলুম করে আমাদের কাছ থেকে জমিটা নিয়ে নিয়েছে। এই জুলুমের বিনিময়ে আপনাকে 5 একর জমি দিল আর আপনি সেই জমিতে প্ল্যান করছেন যে কি কি করবেন। আপনি আমি এতটা নির্লজ্জ বেহায় কেন? তাদের তো ইতিহাস লিখতে সুবিধা হবে, তারা তো বলবে যে এই রাম মন্দির আমরা এখানে তৈরি করেছিলাম 5 একর জমির বিনিময়ে, এই জায়গাটাকে আমরা কিনে নিয়েছিলাম। আপনি বাবরি মসজিদকে বিক্রি করে দিলেন 5 একর জমির বিনিময়ে, বাবরি মসজিদকে বিক্রি করে দিলেন 5 একর জমির বিনিময়ে। আপনার নাকটা কাটা যাবে না আপনার ছেলে মেয়ে যখন ইতিহাস পড়বে সেদিন? ইতিহাসের পাতা জুড়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এই বাবরি মসজিদকে বিক্রি করে দিয়েছিল তৎকালীন মুসলিম সমাজ 5 একর জমির বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, এই ঘরকে কি বিক্রি করতে পারে? যেই একটা প্রচার প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে আমরা হসপিটাল বানাবো, আমরা মিউজিয়াম বানাবো, সবাই তখন একদম ধেই ধেই করে নাচছে, বাপরে বাপ কি ভালো কাজ মুসলমানরা করছে। আল্লাহর ঘর বিক্রি করে, আল্লাহর ঘর বিক্রি করে? গোটা পৃথিবীকে যদি দেয় আমাদেরকে সুপ্রিম কোর্ট ইন্টার্ন অফ বাবরি মাস্ক, বাবরি মসজিদের পরিবর্তে, তাহলে আমরা গোটা পৃথিবীকে রিজেক্ট করব। গোটা পৃথিবীর এক চিলতে মূল্য আমাদের কাছে নেই, আমাদের মূল্য আল্লাহর ঘরের কাছে। গোটা পৃথিবী যদি দিয়ে দেয় আর যদি বলে যে তোমরা হসপিটাল করো, যা খুশি করো, একটা মসজিদ তৈরি করো, বাবরি বাবরির জায়গায় থাকবে, ওটা আমাদের মসজিদ। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, সেই ঘরের সওদা করছেন। যদি এই খবরটা সত্যি হয় তাহলে সুন্নি ওয়াকাফ বোর্ডকে আমি মানি না, কেননা তারা কি সওদা করছেন বিনিময়ে বাবরি মসজিদ এর বিনিময়ে 5 একর জমি, তারপর আবার প্ল্যান করছেন? আপনি মুসলমান, আপনি বীরের জাত, আপনি অন্যায় করেন না, কিন্তু অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবেন, এটা আপনার বৈশিষ্ট্য হওয়া উচিত। আমাদেরকে যদি 500 একর কেন গোটা পৃথিবী দিয়ে দেয় বাবরির পরিবর্তে, তারপরে সেটাকে আমরা আমাদের অন্তরে শান্তি বলে মনে করতে পারি না, আমরা কোনো কিছুর বিনিময়ে আল্লাহর ঘরকে বিক্রি করতে পারি না, এত মানে মিন মাইন্ডেড আমরা কবে থেকে হলাম? আমাদের মস্তিষ্ক এত খারাপ কেন? কোরআনুল কারীমে আজ শুরুই হয়েছে ইকরা দিয়ে, আমরা কি পড়ি না? আমরা কি বুঝি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মাহাত্ম্য কত বড়? বিক্রি করে দিলাম বাবরিকে 5 একর জমির বিনিময়ে, ছি 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 ছি, লজ্জা লাগার দরকার। যদি আমার এই কথা আপনার অবধি পৌঁছায় বা যারা পৌঁছাতে সাহায্য করবেন তাদেরকে আগাম থেকে বলছি জাযাকুমুল্লাহ খায়রান, তাদের অবধি পৌঁছে দেন, তাদের ব্রেনটাকে একটু খুলতে সাহায্য করুন। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।